পয়লা বৈশাখ অর্থাৎ বাংলার নববর্ষ উপলক্ষে পীর বাবার দরবারে মনস্কামনা পূরণের লক্ষ্যে পূজো দিতে জাতি ধর্ম নির্বিশেষে ভক্তের ঢল ইটাহারে। পূজোকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয় পীরের মন্দির প্রাঙ্গণে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগবাড়ি এলাকার 12 নং জাতীয় সড়কের ধারে পীর বাবার পূজোর আয়োজন করা হয় বাগবাড়ি পীর বাবা পূজো কমিটির তরফে। প্রতি বছরের ন্যায় এই বছরও জাঁকজমকভাবে পূজোর আয়োজন করেছেন তারা। পূজো উপলক্ষে মাঠ প্রাঙ্গণে আয়োজিত মেলা উপলক্ষে বিভিন্ন রকমারি দোকান পাট নিয়ে বসেছে ব্যবসায়ীরা। পীর বাবার পূজোকে কেন্দ্র করে মনস্কামনা পূরণের লক্ষ্যে ইটাহার সহ বাইরে থেকে বহু সাধারণ মানুষ সহ ভক্তের সমাগম ঘটে বাগবাড়ি এলাকায় পীর বাবার মাজারে। প্রতি বছরই হয়ে থাকে এই শুভ নববর্ষের দিনে পয়লা বৈশাখে পীর সাহেবের মেলা এবং পুজো। পুজো উপলক্ষে মেলাটা আমরা করি। প্রথমে পুজো হয়, তারপরে মেলা হয়। কোথায় হচ্ছে এটা? হচ্ছে বাগবাড়িতে। কারা করছে? বাগবাড়ি পীর সাহেব মেলা এবং পুজো কমিটি। জানা যায় পীর বাবার মাজারে ভক্তরা মনস্কামনা পূরণ হলে কেউ মাটির ঘোড়া, মুরগি, ছাগল উৎসর্গ করে থাকেন প্রাচীন রীতি মেনে। অনেকে আবার পীরের মাজারে চাদর পরান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূজো কমিটির অন্যতম সদস্য অলোক পাল, সম্পাদক জয়ন্ত পাল, সভাপতি মানস পাল, সদস্য মোহন পাল, চিরঞ্জীব পাল, বকুল পাল, অভিষেক পাল ও বীরু পাল সহ অন্যান্যরা। সব মিলিয়ে সব ধর্ম সমন্বয়ে পয়লা বৈশাখে জমে উঠল ইটাহারের বাগবাড়ি এলাকার পীর বাবার পূজো। পুজো সম্বন্ধে বলতে, এটা আমাদের 1981 সাল থেকে আমাদের যারা সিনিয়র ছিল ওনারা প্রথমে করছিলেন। সেই সময় তো ন্যাশনাল হাইওয়ের পাশে ছোট্ট একটা গাছ ছিল, সেইটার উপর বেশ করে ছোট্ট একটা মাজার ছিল, সেইটাকে বেশ করেই আগে পুজোটা করা হতো। এখন হচ্ছে গিয়ে আমরা সেটা কী বলবো, অবশ্যই মহিমা পীর সাহেবের। এই মহিমার জন্য সবাই এখানে আসে, বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের এখানে সমাগম হয় এবং সবাই এই ঘোড়া মানত করে বা মুরগি বা কেউ খাসি এরকম মানত করে, বিভিন্ন রকমের সেমনিও মানত করা থাকে। সবাই আসে এখানে। আজকে সকাল মোটামুটি 6:30 থেকেই শুরু হয়ে যায়। বাইরে থেকে বহু দূর দূরান্ত থেকে যারা মানুষ করে থাকে তারা আসে, তারা এই পুজো দিয়ে যায়। আমাদের কমিটি থেকেও একটা পুজোর ব্যবস্থা থাকে। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.